মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ তদন্ত করতে গিয়ে এমনিতেই ডোনাল্ড ট্রাম্পের রোষানলে এফবিআই। সুযোগ থাকা সত্ত্বেও হামলা এড়ানোর ব্যর্থতা স্বীকার করে নিয়ে এবার যেন আরও বিপাকে পড়ল যুক্তরাষ্ট্রের এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এফবিআইকে গলা টিপে ধরার ভালো একটা ইস্যু পেয়ে গেছে ট্রাম্প প্রশাসন। দুদিন আগে সংস্থাটি জানায়, ফ্লোরিডার ওই স্কুল থেকে বের করে দেয়া শিক্ষার্থী নিকোলাস ক্রুজের রক্তপাত ঘটানোর মনোভাব নিয়ে তথ্য পাওয়া সত্ত্বেও তা তদন্ত করতে ব্যর্থ হয়েছেন এফবিআই এজেন্টরা। টুইটারে এ বিষয়টিকেই অগ্রহণযোগ্য বলে সমালোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই টুইটে আবারও দাবি করেন, নির্বাচনী প্রচারণায় রাশিয়ার কোনো প্রভাব ছিল না। তবে ফ্লোরিডার মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে রক্তাক্ত হামলার জন্য হতাহতদের সহপাঠী ও স্বজনদের আঙুল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাজনীতিকদের দিকেই। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ করতে না পারায় তাদের প্রতি ধিক্কার জানান বিক্ষুব্ধরা। দুই সালের পর গত বুধবারের বন্দুক হামলাই ছিল সবচেয়ে ভয়াবহ। স্কুলের সাবেক ছাত্র নিকোলাস ক্রুজের গুলিতে প্রাণ হারায় ১৭ শিক্ষার্থী। আটকের পর আদালতে নিজের পরিকল্পিত এই হত্যাকাণ্ডের কথাও স্বীকার করে সে। বরকতুল্লাহ সুজন, ATN বাংলা।